নম্বর ওয়ার্ডে হালি শহরে কোনাকরণীতে তৃণমূল বিজেপি একটা সংঘর্ষ হয়েছে। আপনি তো গিয়েছিলেন ওখানে, আপনি তো ওখানে খোঁজ নিয়ে দেখুন, শুভাংশু রায় গুন্ডা বাহিনী নিয়ে দলবল নিয়ে ওখানকার লোকাল মানুষের উপর আক্রমণ করে, এনআরসি সমর্থনে ওরা প্রচারে বেরিয়েছিল আর লোকাল মানুষ ওখানকার এলাকার মানুষ এই প্রচারে বিরুদ্ধ করার পর ওরা তৃণমূলের উপর দোষ দিচ্ছে, সাধারণ মানুষ ওদের বিরোধ করেছে আর এখন শুভাংশুর আর পায়ের মাটি তলা জমি সরে গেছে, পলিটিক্যালি ওর বাবারও সরে গেছে আর গুন্ডা অর্জুন সিংয়ের তত্ত্বাবধানে যখন আছে ও বলছে মেরে দেবে, গুলি করে দেবে, এসব হুমকি দিচ্ছে, এখন ও গুন্ডামিতে নেমে এসে মানুষ তার জবাব দেবে। তবে অভিযোগ করছে তাহলে কি ভিকটিম বটে, আপনারা যান ওখানে ইনকোয়ারি করুন, লোকাল মানুষকে জিজ্ঞাসা করুন শুভাংশু রায় কীভাবে এসে ঝামেলা করেছে আর বলছে গুলি করে মেরে দেবে। এখন বিজেপি চারিদিকে সন্ত্রাস করার চেষ্টা করছে। একজন কর্মী আপনাদের আহত হয়েছে কি বলছেন? শুভাংশু রায় ওকে মেরেছে, নিজের হাতে মেরেছে শুভাংশু রায়, এখন উনি গুন্ডায় পরিণত হয়েছেন, জনপ্রতিনিধি এখন গুন্ডায় পরিণত হয়েছেন, মানুষ তার জবাব দেবে, মানুষের তার বিক্ষোভ হবে, উনি সামলাবেন, এরপরে মানুষ যখন ওনার বাড়ি ঘেরাও করবে।